গুড ইভিনিং এভরিওয়ান। আমরা ইংরেজিতে কথা বলতে চাই, তবে ইংরেজিতে কথা বলতে চাইলেও আমরা অনেকেই ইংরেজিতে কথা বলতে পারি না, অর্থাৎ বেসিক কিছু ব্যাপারও আমরা ইংরেজিতে বলতে পারি না। তো আমি এখানে অন্তত একশোরও বেশি স্ট্রাকচার সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। তবে এই আজকে আজকে মাত্র আমরা তিনটি স্ট্রাকচার শিখতে চাই। তো আমি যখন এই স্ট্রাকচারগুলো সম্পর্কে আপনাদের বলবো, তখন আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবেন। হয়তোবা এই আপনি যে মুহূর্তে ভিডিওটি দেখছেন, এরপরে প্র্যাকটিস করার সময় আপনার হাতে আর থাকবে না। আশা করি এই 100 বা 150 স্ট্রাকচার আমার সাথে বলতে বলতে আপনি ইংরেজিতে অনেকখানি ডেভেলপ করবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, উইড লাইক টু লার্ন দ্য স্ট্রাকচার নাম্বার 1 নাও। দ্বারা স্ট্রাকচার নাম্বার 1 ইজ আইম, আই এম। এটির সংক্ষিপ্ত ভার্সন হচ্ছে আইম। আমার সাথে বলুন আইম, আইম। ওয়েল, তো এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয় ডিসক্রাইব সামথিং ইউ আর ডুইং, অর্থাৎ আপনি যেটা করছেন সেটি বর্ণনা করতে ব্যবহৃত হয়, অথবা টেলস সাম ওয়ান অ্যাবাউট ইয়ার্স, অর্থাৎ আপনার সম্পর্কে বর্ণনা করতেও এটি ব্যবহৃত হয়, অর্থাৎ নিজের সম্পর্কে বলতে বা আপনি যা করছেন তা বর্ণনা করতে এটি ব্যবহার করা হয়। তো চিন্তার কোনো কারণ নাই, আমরা পর্যাপ্ত উদাহরণ প্র্যাকটিস করব। তো এই লেসনটি দেখার প্রথম শর্ত হচ্ছে আমার সাথে সাথে আপনাকে বলতে হবে, আপনি এবং বলতে বলতে আই হোপ আপনি অনেকখানি ডেভেলপ করবেন। বলুন আইম সো টায়ার্ড, আইম সো টায়ার্ড, আইম সো টায়ার্ড। আবার বলুন আইম সো টায়ার্ড। এখান থেকে আপনি অন্য একটি বাক্যও কিন্তু তৈরি করতে পারবেন, হি ইজ সো টায়ার্ড, দে আর সো টায়ার্ড, রহিম ইজ সো টায়ার্ড। সো এভাবে বলতে থাকবেন, আই এম সো টায়ার্ড, অর্থাৎ আমি খুব ক্লান্ত, টায়ার্ড। সো আই এম, এবার বলুন আই এম কনফিউজড, আই এম কনফিউজড, অর্থাৎ আমি কি করতে হবে আমি বুঝতে পারছি না, আই এম কনফিউজড। বলুন বলুন আই এম হ্যাপি, আই এম হ্যাপি, আমি সুখী। আই এম 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স 20 বছর। এই বাক্য থেকে আরও বাক্য তৈরি করা যায়, দেখুন আই এম 30 ইয়ার্স ওল্ড, হবে না? হবে। আবার বলুন আই এম 40 ইয়ার্স ওল্ড, আমার বয়স 40 বছর, আমার বয়স 30 বছর, এভাবে। অথবা এখানে আপনি চেঞ্জ করতে পারেন, হি ইজ 20 ইয়ার্স ওল্ড, দে আর 20 ইয়ার্স ওল্ড, রাইট? আই হোপ আপনি পারছেন। এবার আমার সাথে সাথে বলুন আই এম হাংরি, বলুন আমি ক্ষুধার্ত, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আবার বলুন আই এম এক্সাইটেড, অর্থাৎ আমি উত্তেজিত, আই এম এক্সাইটেড। টি এর পরে ইডি থাকলে আপনি ইড উচ্চারণ করবেন, ইড, ইড, এক্সাইটেড। আপনি জানেন যে 44টা সাউন্ড আইপিএ ঠিক করে দিয়েছে আমাদের, এই 44টা সাউন্ডের উপরে ভিত্তি করে পৃথিবীর সব ইংরেজি ওয়ার্ড উচ্চারিত হবে। আমাদের যেমন আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকের ভাষা বিভিন্ন, তো আমার আমার নিজের ক্ষেত্রেই বলি, মাঝে মাঝে আঞ্চলিক শব্দ টান চলে আসে, আমি চেষ্টা করলেও সেটি আমি ব্লক করতে পারি না, বা আপনার ক্ষেত্রেও আসবে বা আপনাকে চেনা যাবে আপনি কোন অঞ্চলের। তো পৃথিবী যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজ বলেন, যারা নেটিভ স্পিকার, তো তাদের যেমন তাদের ক্ষেত্রেও উচ্চারণের ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন ইংল্যান্ডের কোনো একটা পার্টের উচ্চারণ
অন্য পার্টির সাথে মিলে না, ফলে আইপিএ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন 44টি সাউন্ড ঠিক করে দেন। এই 44টি সাউন্ডের উপরে ভিত্তি করে সব ইংরেজি ওয়ার্ড উচ্চারিত করতে হবে। সো যাই হোক, ওই এই এই 44টা সাউন্ড আস্তে আস্তে আমরা শিখবো, আশা করি এই চ্যানেলে আস্তে আস্তে আমি আপলোড করব। 2-3টি আমি আপলোড করেছি, কিন্তু প্লে লিস্ট খুঁজতে হবে ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ। বা বলুন, আই এম এক্সাইটেড, আই এম লিভিং ওয়ার্ক, আই এম লিভিং ওয়ার্ক, আই এম লিভিং ওয়ার্ক, অর্থাৎ আমি এখন কাজ করছি না বা কাজ ছেড়ে দিচ্ছি। আই এম থার্স্টি, অর্থাৎ পানি পিপাসা পেলে, পানি পিপাসা পেলে যেটা বলি থার্স্টি, আই এম থার্স্টি, হি ইজ থার্স্টি, দে আর থার্স্টি, রহিম ইজ থার্স্টি, ইউ আর থার্স্টি, লাইক দিস। আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম ইন্ডিয়া, আই এম ফ্রম পাকিস্তান, আই এম ফ্রম ইউএসএ, আই এম ফ্রম ইউকে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক দিস ওয়ে, ওকে, গো টু দ্য নেক্সট সেন্টেন্স, প্লিজ সে উইথ মি, আই এম সুপার এক্সাইটেড, আই এম সুপার এক্সাইটেড, ইউ ক্যান, আপনি আই এমটাকে এইভাবে বলতে পারেন বা লিখতে পারেন, আই এম, আই এম না বলে আই এম সুপার এক্সাইটেড, আই এম নার্ভাস, আই এম নার্ভাস, নার্ভাস আপনি আপাতত বলেন, আপনি তো 44টি সাউন্ড এখনও জানেন না, আমার সাথে সাথে আমাকে মিমিক করতে পারেন আপনি, আই এম নার্ভাস, আই এম সুপার এক্সাইটেড, রাইট। যাই হোক, আমরা সফলতার সাথে স্ট্রাকচার ওয়ান প্র্যাকটিস করেছি। আই হোপ এখান থেকে যারা প্রাথমিক লেভেলে আছেন তারা অবশ্যই কনফিডেন্স পেয়েছেন বা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচার সম্পর্কে জানার চেষ্টা করব। দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে আই এম ইন, অথবা আই এম অ্যাট, অথবা আই এম অন। তো প্রথমেই বলে নেই, ইনটা সাধারণত মনে রাখবেন বড় জায়গার প্রতি, যেমন আই এম ইন আ ফিল্ড, আমি একটি ফিল্ডের মধ্যে আছি। আর ছোট জায়গা, যেমন ধরুন যে একটি দোকানে আছি, দোকানে আছেন, আই এম অ্যাট গ্রোসারি, এরকম বলতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ইন আর অ্যাট মানে ইন্টারচেঞ্জেবলি আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ ইন আর অ্যাটের মধ্যে আপনি বদল করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কিছু ক্ষেত্রে আপনি বদল করতে পারবেন না। আর অনটাই হচ্ছে আপনার কোনো কিছুর মানে ফিজিক্যাল টাচটা থাকবে না, অর্থাৎ কোনো বস্তুর টাচটা থাকবে না। আপনি বলতে পারেন, ভাইয়া আমি ফোনে আছি, আই এম ইন মাই ফোন, অর্থাৎ আপনি কি ফোনের উপরে বসে আছেন? আসলে তা না, আপনি একটা নন ফিজিক্যাল অবস্থানে বা লোকেশনে আছেন। তারপরে আপনি কম্পিউটারে আছেন, তো এটি আপনি কম্পিউটারে কি উপরে আছেন ভাই? উপরে নাই, আপনি একটি নন ফিজিক্যাল লোকেশনে আছেন, আই এম ইন মাই কম্পিউটার, এরকম কিছু বিষয় এগুলো ইউজ হয়। যাই হোক, এগুলো বিস্তারিত ইউজেস আমরা প্রিপজিশন নামক যে ভিডিওগুলো তৈরি করব, কখনো আমি তৈরি করব, তখন আমরা ওগুলো জানতে পারবো। হাও ভাও, তো আই এম অ্যাট, আই এম অ্যাট, আই এম ইন, এগুলো হচ্ছে আপনার ডিসক্রাইব অ্যান অ্যাকশন ইউ আর ডুইং, বা আপনার অবস্থান প্রকাশ করতে এগুলো ব্যবহার করা হয়। তো উদাহরণ দেখলে এই স্ট্রাকচারটি ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে, ক্লিয়ার। তো এখানে বলে নেই সি এ আর, কার আমরা বলি, আসলে উচ্চারণ হলো খা খা, আর এর উচ্চারণ হলো আহ আহ, বুঝতে পারছেন? আহ, তাহলে এটির উচ্চারণ আমরা জানি আইম, আইম ইন আ খা, অর্থাৎ আমি একটি গাড়িতে আছি, হি ইজ ইন আ খা, দে আ ইন আ খা, বুঝতে পারছেন? তো আইম ইন আ খা, আমি একটি গাড়িতে আছি, তারা একটি গাড়িতে আছে, দে আর ইন আ খা, লাইক দিস। রহিম একটি গাড়িতে আছে, রহিম ইজ ইন আ খা, আশা করি বুঝতে পারছেন, আমি একটি গাড়িতে আছি। আইম ইন আ হাউস, আমি একটি বাড়িতে আছি। এগুলো সাথে সাথে অবশ্যই আপনি বলছেন আমার বিশ্বাস। আইম ইন আ স্কুল, আই এম ইন আ স্কুল, এবার বলুন আই আই আইম অ্যাট আ গ্রোসারি,
আই এম অ্যাট আ গ্রোসারি, অর্থাৎ আমি দোকানে আছি। আবার বলুন, এইগুলো কিন্তু আপনার অবস্থান প্রকাশ করছে, অর্থাৎ অ্যাটের মধ্যে দেখুন একটু স্থির ভাব আছে। দোকানে আপনি স্থির থাকেন, তাই না? স্থির ভাব থাকলেও কিন্তু অ্যাট বসে। এটি একটি ট্যাকটিস টু লার্ন, রাইট? এটি এটি একটি ট্যাকটিক টু লার্ন অর টু রিমেম্বার। যেমন তারপরে আমি ডাক্তারখানায় আপনি আছেন, আই এম অ্যাট দ্য ডক্টরস অফিস, তাই না? এখানে আপনি স্থির থাকেন, আমি ডাক্তারবাবুর অফিসে আছি। আর ইন কিছুটা গতি আছে এর মধ্যে, হ্যাঁ, আই এম ইন আ ফিল্ড, আমি ফিল্ডের মধ্যে আছি। এখানে কিন্তু একটু গতি গতির ভাবও আছে, তাই না? ফিল্ডের মধ্যে আমরা সাধারণত মুভিং অবস্থায় থাকি। তো ইন কোনো জায়গায় প্রবেশের ক্ষেত্রে, যেমন আই এম ইন আ খা, অর্থাৎ আমি গাড়ির মধ্যে আছি, একটা প্রবেশ প্রবেশ ভাবও বোঝাবে এখানে, বা প্রবেশ করছেন আপনি। আর অ্যাট হলো যে আপনার, ওই তো বললাম, ফিজিক্যাল জায়গায় আপনার অবস্থান বোঝাতে, ইন হচ্ছে যে ফিজিক্যাল জায়গায় প্রবেশের ক্ষেত্রে, আর অ্যাট হলো ফিজিক্যাল জায়গায় অবস্থান বোঝাতে। ওই যে যেটা আমি বললাম, ইনের মধ্যে একটি গতি আছে আর অ্যাটের মধ্যে স্থিরতা আছে। তো দেখুন, কিছু কিছু ক্ষেত্রে ইন এবং অ্যাটকে আমরা বিনিময় করতে পারি। উদাহরণ দেখলে হয়তো বা বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন আই এম অ্যাট দ্য পার্ক, অর্থাৎ আমি পার্কে আছি। আচ্ছা, এটা দ্বির উচ্চারণ দুইটি মনে রাখবেন, একটা হলো দা আর একটা হলো দি। তো এটি যদি আপনার ভাওয়েল হয় তখন আপনি বলবেন দি, আর যদি কনসোনান্ট হয় তখন আপনি বলবেন দা। সুতরাং এটা যেহেতু কনসোনান্ট, সুতরাং আপনি বলবেন দা, আই এম অ্যাট দ্য পার্ক। আবার এটা বলবেন আই এম ইন দ্য পার্ক, অর্থাৎ এখানে আমরা অ্যাট আর ইন ইন্টারচেঞ্জ করতে পারি, রাইট? আচ্ছা, এটা বলুন আই এম ইন দ্য গ্রোসারি, আই এম অ্যাট দ্য গ্রোসারি। আশা করছি আপনি অনেক প্র্যাকটিস করেছেন। এবার আমরা আসি, আপনার অবস্থান যখন নন ফিজিক্যাল লোকেশনস, অর্থাৎ যার বাস্তব ভিত্তি থাকে না এই ধরনের লোকেশনসে, যেমন আই এম অন দ্য ফোন, আসলে কি আপনি ফোনের উপরে আছেন তা নাই, কিন্তু আপনি বুঝাতে চাচ্ছেন আই এম অন দ্য ফোন, আমি ফোনে আছি, অর্থাৎ নন ফিজিক্যাল অবস্থান বোঝাতে আপনি অন ব্যবহার করবেন। এখানে আরেকটা উদাহরণ আছে, দেখুন, আই এম অন মাই কম্পিউটার, আমি কম্পিউটারে আছি। তারপরে দেখুন আই এম, এর সঠিক উচ্চারণ হলো আইম, আইম, আইম। সো দ্যাটস ইট ফর টুডে। আরও স্ট্রাকচার শেখার জন্য আপনি তৈরি থাকুন, খুব শীঘ্রই আমি এই ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছি। বি ওয়েল।